ইলিশসহ সব ধরনের মাছ শিকারের উপর দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে সোমবার রাত 12টা থেকে। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার বন্ধ থাকায় জাল, নৌকা, ট্রলার সহ সকল সামগ্রী নিয়ে একে একে তীরে ফিরেছে ভোলার জেলেরা। সোমবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলা ধনিয়া তোলাতুলি ও ইলিশা জংশন ঘাটে গিয়ে দেখা গেছে তীরে ফিরে কেউ কেউ জাল গুছিয়ে বস্তা ভর্তি করে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার কেউ ট্রলারের ইঞ্জিন খুলে বাড়ি নিয়ে যাচ্ছেন। ভোলার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন বলেন, ভোলার ইলিশা থেকে চর পিয়র মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের 90 কিলোমিটার ও বেদুরিয়া থেকে চর উস্ত পর্যন্ত 100 কিলোমিটার তেঁতুলিয়া নদী ইলিশের অভয় আশ্রমের অন্তর্ভুক্ত। এই অভয় আশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সকল প্রকার মাছ শিকারের নিষেধাজ্ঞা রয়েছে। ইতোমধ্যে আমরা ভোলার বিভিন্ন মৎস্যঘাট সহ গুরুত্বপূর্ণ স্থান নিষেধাজ্ঞার বিষয়ে জনসচেতনতামূলক সভা, মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ করেছি। তবে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে সেটি বিতরণ শুরু হবে। উল্লেখ্য, ভোলার 7 উপজেলায় সরকারি নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় 3 লাখ জেলে রয়েছে। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলে রয়েছে 1,59,000।